ব্যস্ততার মাঝে রূপচর্চা করার উপায়। আপনার কাজের ফাঁকে শত ব্যস্ততার মাঝেও রূপচর্চা করার উপায়গুলো নিয়ে আমাদের এবারের আয়োজন। প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে আমরা নিয়মিত রূপচর্চা করার কথা মনে রাখি না। রোজ সকাল 8টার মধ্যে অফিসে বেরিয়ে পড়ছেন, সারাদিন টার্গেট, মিটিং, ডেডলাইনে একাকার, বাড়ি ফিরতে রাত হয়ে যায়। সেই 9টার সময় বাড়ি ফিরছেন, বাড়িতে ফিরে কোনো রকম ফ্রেশ হয়ে আবার সংসার ঝামেলাতে নেমে পড়া। এসব কিছুর মধ্যে আলাদা করে বেশ খানিকটা সময় শুধু রূপচর্চার জন্য বের করা খুব একটা সম্ভব হয়ে ওঠে না। সেটার জন্য আপনার মাইন্ড সেট আপ কিছুটা দায়ী। আসল কথা হলো, আপনি আলসে নিজের জন্য সময়ই বের করতে চান না। তবে তার মানে এও নয় যে আপনার বিউটি কেয়ার রুটিন একেবারেই অসম্ভব। জেনে নিন কয়েকটি খুব সহজ পদ্ধতি, দেখবেন সারাদিন অনায়াসে আপনি ফ্রেশ লুক বজায় রাখতে পারবেন। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তো একটা বেসিক মেকআপ করেই থাকেন, সেই বেস মেকআপ মেনটেন করতে চাইলে একটা কথা খেয়াল রাখবেন, বারবার মুখে হাত দেবেন না, এতে মেকআপ স্ম্যাশ হয়ে যায়। এইভাবে চুলেও বেশি হাত দেবেন না, বারবার চুলে হাত দিলে চুলের বাউন্সিং ভাব নষ্ট হয়ে যায় এবং চুল চিটচিটে হয়ে যায়। যারা দিনের বেশিরভাগ সময়টায় এসির মধ্যে কাটান তাদের ত্বকের উপর খুবই খারাপ প্রভাব পড়ে, বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যায়। এই সমস্যার সমাধানে সবসময় টিস্যু রাখবেন, তবে ওয়েট টিস্যু নয়, অফিস ড্রয়ারেও রেখে দিতে পারেন টিস্যু, মাঝে মাঝেই আলতো করে মুখ মুছে নিন। আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে এসির মধ্যে বেশিক্ষণ থাকার ফলে ড্রাই হয়ে যেতে পারে, তাই মাঝে মাঝেই টোনার দিয়ে স্প্রে করতে পারেন, এতে ত্বক সবসময় ফ্রেশ ও কোমল থাকবে। দুপুরবেলার দিকে অথবা বাইরে কোথাও থেকে ফিরে একবার ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার এবং তারপরে অবশ্যই সানস্ক্রিন লোশন লাগিয়ে নেবেন, সানস্ক্রিন লোশন লাগিয়ে নেবেন। মনে হতে পারে অফিসের ভেতর সানস্ক্রিনের আবার কিসের প্রয়োজন, প্রয়োজন আছে, কারণ কম্পিউটারের সামনে বসে বেশিক্ষণ কাজ করলেও ত্বক ট্যান হয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। ভালো পকেট সাইজ আয়না কিনে নিন, এমন শেপের কিনবেন যা অনায়াসেই আপনার ছোট পার্সেও ঢুকে যেতে পারে। অফিসে এক সেট ফেসওয়াশ, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন লোশন রাখুন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের মনোবল বাড়াতে এটি সাহায্য করবে এবং আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আমাদের পাশে থাকার জন্য আপনাকে বা আপনাদের অনেক অনেক ধন্যবাদ।